এবং আজকে এই পরিবারের পক্ষ থেকে এই দিনটি প্রদান করছেন এই পরিবারকে আপনি ভালোভাবে চিনি, যার স্ত্রী নামে আজকে এই দিনটি প্রধান অনুষ্ঠান, তার স্বামী জনাব হাবিবুর রহমান সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, ওনার বড় ভাই জনাব আলী আহমদ সাহেব অন্য আমাদের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। ওনাদের কাছে আমরা অনেক শিখেছি, ওনারা দুইজনেই আমাকে ভয়ানক পছন্দ করতেন। আলী আহমদ সাহেবের বিভিন্ন সেমিনারে অনেক বক্তৃতা আমরা করি এবং ওনার ছোট ভাই আজকে যে পরিবারের পক্ষ থেকে যে বৃত্তি প্রদান অনুষ্ঠান হয়েছে, এক সময়ে আমাদের সোনাইমুড়ি কল্যাণ সমিতির একটা অনুষ্ঠান হয়েছিল সোনাইমুড়ি কলেজে, হাফিজুর রহমান সাহেব বাংলাদেশের ইতিহাস নিয়ে একটা বক্তব্য দিয়েছেন, আমি তখন তন্ময় হয়ে ওনার বক্তৃতা শুনেছি। আসলে আমাদের এই সমাজে আমাদের এলাকায় তারা জীবন ব্যক্তিত্ব, এটা বলে শেষ করা যাবে না। আমি সংক্ষেপে দু একটা কথা বলেই শেষ করবো। আমাদের পূর্ববর্তী বক্তারা এই দৃষ্টি সম্বন্ধে অনেক কথাই বলেছে, আজকে যারা দৃষ্টি পাবে আমার মনে হয় তাদের অভিভাবক কেউই উপস্থিত আছে কিনা আমার জানা একজন আছে। আমি মনে করি ভবিষ্যতে যেহেতু এই দৃষ্টি অনুষ্ঠান চলমান, অভিভাবক বৃদ্ধরা উপস্থিত হলে এটার একটা সার্থকতা আছে। আজকে তোমাদেরকে বুঝতে হবে, জানতে হবে, উপলব্ধি করতে হবে এই বৃত্তিটা কেন 1,000-2,000 টাকা, এটা কোনো বিশেষ কোনো কিছু নয়। আসলে মেধা বিকাশের জন্য যেন মেধা আরো ভালোভাবে বিকাশ পায়, তোমরা আরো ভালোভাবে রেজাল্ট করতে পারো, সেটার জন্য উৎসাহিত করা। আমি একটি কথা বলি, এক খণ্ড লৌহ আর এক খণ্ড হীরক যদি সমানভাবে ভাগ করে মিট্টির দুই পাল্লায় যদি দিয়ে থাকি, ওজন কিন্তু সমান হবে, ওজন সমান হবে না? সমান দুই ভাগে ভাগ করে যদি মিট্টিতে দিয়া দুই পাল্লায় দিই, আমি যদি মিট্টিটা টান দিয়া দেখি ওজন কিন্তু সমান, এক খণ্ড লৌহ আর এক খণ্ড হীরক। লৌহ এটা অনেক সময় জং করে আর হিরো এটা চকচক করে, এটা এই জন্যই বলছি আমরা তো পাস অনেকেই করি, কেউ এ প্লাস, গোল্ডেন এ প্লাস, হ্যাঁ স্তরে স্তরে আরো নিম্নমানের অনেক পাস আছে, তো এভাবে পাস করতে আমাদের জন্য সকলেই আমরা গোল্ডেন একটা খাই এবং একটা টার্গেট তোমাদের থাকতে হবে। আজকে এখানে যারা উপস্থিত, আমরা এখানে যারা বলতে আছি, আমি জানি না আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র আছে কিনা, এটা আমার জানা। তোমাদের এখন থেকে একটা টার্গেট দিতে হবে, লেখাপড়া করে কি করবে, লেখাপড়া করে চৌমানি কলেজ, সাইন্স কলেজ,
এই সমস্ত কলেজে তো পড়বাই, ঠিক আছে, কিন্তু টার্গেট থাকতে হবে তিনটা, বাংলাদেশের তিনটা জায়গায় আমি পড়ব। এখন থেকে দুটা নিয়োগ করতে হবে, একটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাকে চান্স দিতে হবে, এরপরে ঢাকা মেডিকেলে আমাকে চান্স দিতে হবে, এরপরে বুয়েটে আমাকে চান্স দিতে হবে। এই তিনটে টার্গেট এখন থেকে তোমরা শুরু করতে হবে। এরপরও এই তিনটা জায়গায় লেখাপড়া না করলে যে ভালো রেজাল্ট হয় না, ভালো কিছু করতে পারে না, এটা ঠিক না। একটা মেসেজ তোমাদেরকে দিচ্ছি, তোমরা পেয়েছো কিনা, আমার গ্রামে এই সোনাইমুড়ি অঞ্চলের রেহানা বেগমের কথা তোমরা শুনেছি, সে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়েরও না, কোনো বুয়েটেরও না, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে সে কুমিল্লার একটা কলেজ থেকে সারা বাংলাদেশে গণিতে প্রথম স্থান দিয়েছে অনার্সে। এটা আমাদের জন্য, আমাদের এলাকার জন্য এবং তোমাদের জন্য আমি মনে করি যে একটা শিক্ষণীয় বিষয়। এবং প্রধানমন্ত্রী নিজেই তারে গোল্ড মেডেল দিয়েছে, এটা আমাদের গর্ব, তোমাদের গর্ব। যাই হোক, আমি আশা করি যে এই পরিবার থেকে একটা উৎসাহ এবং মেধার বিকাশ ঘটানোর উদ্দেশ্যে ওনারা যেটা চালু করেছেন এটা অব্যাহত ইনশাআল্লাহ থাকবে। আমি ওনাদের জন্য দোয়া করবো, তোমাদের জন্য দোয়া করবো, এবং যারা কষ্ট করে এটার একটা আয়োজন করে এটার একটা সার্থক রূপ রূপে রূপান্তরিত করতে যাচ্ছে, আমি তাদের জন্য দোয়া করবো। এভাবেই সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।